ভোট আবহে তাপমাত্রার পারদ চড়ছে বঙ্গে। রাজ্যের কয়েকটি জেলার পাশাপাশি কলকাতাতেও 40 ডিগ্রি পার করে গিয়েছে তাপমাত্রা, আজ যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। সোমবার রাজ্যের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা রাজ্যবাসীকে ঠিক কতটা স্বস্তি দেবে তা এখনই বলা সম্ভব নয়। বৈশাখী দহনে পড়ছে দক্ষিণবঙ্গ। এপ্রিল মাস পড়তে না পড়তেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় এসেও দেখা যাচ্ছে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এই সমস্ত জেলা 40 ডিগ্রি যেমন কয়েকদিন আগেই ছাড়িয়েছে, তেমনি শহর কলকাতা তাপমাত্রা শনিবার থেকেই 40 ডিগ্রি ছাড়িয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা শহর কলকাতা ছিল 40.8, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। রবিবার সেই তাপমাত্রার পারদ 40.2, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। অর্থাৎ শনিবারের মতোই রবিবারেও তাপমাত্রার পারদ একই ধারা বজায় রয়েছে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন যে রবিবার রাতে বা সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, তবে সেই বৃষ্টির ফলে কতটা অস্বস্তি কমবে সেটা নিয়েও কিন্তু রয়েছে প্রশ্ন। তার কারণ এই অস্বস্তি সূচকের মাত্রা বুধবার পর্যন্ত বজায় থাকবে এবং তীব্র দাবদাহ বুধবার পর্যন্ত বজায় থাকবে। তারপর আবহাওয়ার পরিবর্তন হতে পারে এমনটাই কিন্তু মত আবহাওয়াবিদদের। তবে সোমবার বৃষ্টিপাতের ফলে বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলেও আশা করছেন আবহাওয়াবিদেরা, এবং এই অস্বস্তি সূচকের মাত্রাও কিছুটা কমতে পারে। তবে শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ কেমন থাকবে সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে আবহাওয়াবিদদের। এই তীব্র দাবদাহের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। সোমবার অর্থাৎ 22 এপ্রিল থেকে গরমের ছুটির কথা ঘোষণা করা হয়েছে। এই তীব্র তাপপ্রবাহের জন্যই এবছর তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার জন্য এগিয়ে এসেছে গরমের ছুটি, এবং 22 তারিখ থেকে অর্থাৎ 22 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এবং তাপমাত্রা স্বাভাবিক হলে পরিস্থিতি বুঝে পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করবে শিক্ষা দপ্তর স্কুল খোলার বিষয়ে, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলোও বেশ কিছু স্কুল বন্ধ হচ্ছে এবং বেশ কিছু স্কুল সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তবে স্কুল বন্ধ হলেও বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এই তীব্র তাপপ্রবাহের জন্য স্কুল যেমন বন্ধ হচ্ছে, তেমনি কিন্তু এই তাপপ্রবাহের হাত থেকে মানুষজনকে রেহাই দিতে তারাও কিন্তু নানা রকম সতর্কতা অবলম্বন করার কথা জানাচ্ছেন, এবং যাতে মানুষ বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোন সেদিকেও কিন্তু সতর্ক করছেন চিকিৎসকেরা, এবং যতটা সম্ভব রোদ এড়িয়ে চলারও পরামর্শ দিচ্ছেন। ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।